গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার বোর্ডে তারেক রহমান অংশ নিয়েছেন। সাক্ষাৎকার বোর্ডে আছেন বিএনপির সিনিয়র নেতারা। প্রথম দিনে রংপুর এবং রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত মিথিলা নাসলিনের রিপোর্টে। রাজশাহী বিভাগের 39টি এবং রংপুর বিভাগের 33টি সহ মোট 72টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম চলছে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার বোর্ডে অংশ নিচ্ছেন দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। খুব সুন্দর পরিবেশে সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে। এখানে স্থায়ী কমিটির সদস্যরা আছেন, তারেক রহমান সাহেব বড় ভিডিও কনফারেন্সে আছেন, উনিও আমাদের টোটাল এই সাক্ষাৎকার পর্বটা উনি পর্যবেক্ষণ করেছেন এবং মাঝে মাঝে উনার যদি মনে হয়েছে উনি দুই একটি প্রশ্ন করেছেন, আমরা সেটা উত্তর দিয়েছি। এটা সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে যে উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের মনোনয়নটাকে মনিটরিং করছেন। এটা আমাদের জন্য অনেক চাওয়া, এটা থেকে আমাদের নেতাকর্মীরা আমরা উজ্জীবিত হব। এইবার সেই ঐক্যমত্যা আছে আমাদের, আমরা আশা করি এই আসনটা আমরা ব্যাপক ভোটে জিতে বের হতে পারবো। বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে নির্বাচনের দিকে এগোচ্ছে ইসি। নির্বাচনকে ফলপ্রসূ করার জন্য, এই নির্বাচনকে অর্থবহ করার জন্য, সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য দাবি দেওয়া সবসময় দিয়ে এসছে। আমরা নিজেরাও সংলাপে গিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেই লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচনের জন্য যে একটা সমতল ভূমি তৈরি করা দরকার সেটা তৈরি হয়নি। বিএনপি তাদের নিজেদের মতো করে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে, এ নিয়ে কারো কথা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গত 5 দিন বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদান কার্যক্রম শেষে আজ থেকে শুরু হয়েছে সাক্ষাৎকার গ্রহণ এবং এই সাক্ষাৎকার গ্রহণ চলবে আগামী বুধবার পর্যন্ত। এর পরপরই জানা যাবে কে ধানের শীষ প্রতীক নিয়ে 71 জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। বিএনপির গুলশান কার্যালয় থেকে মিথিলা নাজনীন, চ্যানেল আই।